আবারও ফরিদপুর উপজেলার গির্দা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী একে আজাদের নির্বাচনী ক্যাম্পে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, 3 নম্বর ওয়ার্ডের গির্দা হাই স্কুল সংলগ্ন ক্যাম্পটি ভাঙচুর করে ফরিদপুরের চিহ্নিত সন্ত্রাসী সম্রাট বাহিনী। হামলায় আরও অংশ নেয় হাসিবুর রহমান জেমি। গির্দা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ ইমার হকের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে জানান স্থানীয়রা। আহতরা হলেন গির্দা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষক জুনায়েদ হোসেন বুলু ও শেখ খবির। আমি পোস্টার লাগাই এখানে বাড়িতে খাওয়া দাওয়া করি, এখানে কেবল বসে সারে খুঁজে সার আমি চলে যাবো, তা আমাকে একটু চা খাওয়ান, এখানে একটা চার দোকান খোলা নাই, তা এখানে কেবল বসে বলি বাদে সম্রাট গাড়ি নিয়ে 5টা মোটর সাইকেল নিয়ে ওরা 10 জন লোকাইছে আইসে রেখো বাচ্চারা বাইরে খেলা বেথায় বাইরে বলো স্যার বলে দেখ আমি শিক্ষক সুমান ইলাস সম্রাট আমি শিক্ষক বাস সম্রাট শিক্ষক চিনি না শিক্ষক চিনি না বাচ্চা বাইরে আমি আমার চেয়ারে বসা আমার ডিউটি সারাদি এরপরে আমি বসে রয়েছি ওই সম্রাট আরো 5 জনের ছেলে মেয়ে এখানে এসে বলে যে তুই এরো বসেছিস আমরা এরম কোষ খাই তোর পড়াই দিয়ে কিসের মাস্টার মালের মাস্টার বাইরে আসি ছাত্র দেখ না কিনা কিনা 2-3টা পোলা বানাইছে আমার এই কলাম ধরে এই দোকানে বসে গেছে চুপ করে বন্ধ লেগের মাঝে বসে থাকবি না তোর বাইরে মারি দিয়েছে এইটুকু আমি যা অস্ত্র বাদ দিয়ে যায় অনেক কিছুই ছিল তাদের কাছে ওরে রড দিয়ে মারলো আরিস্টেকে মারলো আমার সামনে কিন্তু আমি অপারও কিছু করতে পারলাম না। শেখ খবিরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর 3:30 নাগাদ এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা মোটরসাইকেলযোগে এসে একে আজাদের নির্বাচনী ক্যাম্পে 2 ব্যক্তির উপর লাঠিসোঁটা ও হকি স্টিক দিয়ে হামলা চালায়। ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর ঈগল প্রতীকের বিক্ষুব্ধ সমর্থকরা বিক্ষোভ মিছিল করে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আমরা জনগণ খুব ভয়ে ভীতিত থাকতেছি, এই সন্ত্রাসীদের অভয় আশ্রম হয়ে গেছে ফরিদপুর আজকে, বিশেষ করে এই গির্দায় সম্রাট আর জামি এই ইমারের লিডে চইলা আজকে আমাদের অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, আমি অবশ্যই আমি বিচার চাই, এর বিচার না পেলে আমরা এই রাস্তাঘাট আমরা বসে থাকবো, আমরা বিচার চাই আর কিছু চাই না, বিচার চাই। একজন গার্জিয়ান চাই যে গার্জিয়ান আমাদের এই ফরিদপুরকে সন্ত্রাস মুক্ত করে। এখন আজকের এই গির্দা একাদার সাহেবের যে সেন্টার ভাঙচুর করেছে আমার কর্মীদের মারধর করেছে এর তীব্র প্রতিবাদ জানাই আমরা। আছেন মহিলা বা পুরুষ তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় হুমকি ধমকি দেওয়া হচ্ছে, তাদেরকে মাঠে নামতে দেওয়া হচ্ছে না এভাবে, এবং এইখানে যে তার অফিসটা আছে গির্দায় সেই অফিসটাও ভাঙচুর করা হচ্ছে। এখানে সিনিয়র পার্সন আমাদের শিক্ষককে অপমান করা হয়েছে, আরও তার সহযোগী যারা উপস্থিত ছিলেন তাদেরকে মারধর করা হয়েছে, তাদেরকে হসপিটালে ট্রিটমেন্টের জন্য নেওয়া হয়েছে। আমরা শুধুই চাইতেছি যেন সুষ্ঠু নির্বাচনটা হয়, সঠিকভাবে নির্বাচনটা হয়ে যেন এটা সফলভাবে শেষ হয়। আর আমি সবশেষে এইটুকুই বলতে চাই যেন এর সঠিক বিচার সুষ্ঠু বিচারটা যেন আমরা পাই, যাতে পরবর্তীতে এরকম কিছু আর না হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদুল্লাহ, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলেছেন। নিউজ ডেস্ক, চ্যানেল 24।